সবাই কেমন আছো? আমি আমি খুব একটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে আমার, নাক ঠাক বন্ধ হয়ে গেছে, গলা গলাটাও বসে গেছে। যাই হোক, আর যা রোদের তাপ, এই ছেলে মেয়ে স্কুলে, তারপরে বাজার এ করা, যেন আরও সর্দি গরমি লেগে গেছে। আর বাচ্চাগুলো কি কষ্ট হচ্ছে স্কুলে এই গরমের মধ্যে যেতে, সত্যি আমার খুব খারাপ লাগছে। এখন কিছু করার নেই, পড়াশোনা তো করতে হবে, স্কুলে তো যেতেই হবে, তো যাই হোক সেটা তো করতেই হবে। তোমাদের ছেলেমেয়েরা সবাই গরমে কেমন আছে জানিও, কিন্তু আমার ছেলেটা তো মাঝখানে তো ঠান্ডা লেগেছিল, জ্বর কাশি তো লেগেই থাকে, এখন একটু কম আছে, পরীক্ষা চলছে, তার জন্য তো স্কুলেও পাঠিয়েছি। আর সবচেয়ে বড় কথা কি, এই সংসারে সারাদিনের এই কাজ করার পর বা রোদের থেকে আসার পর তখন আর কিছু ভালো লাগে না, সেটা আমার আমার মতো আপনাদের সকলেরই সেই একই পরিস্থিতি, সেটা জানি। তো এখন একটু সময় পেলাম, ভাবলাম একটু ভিডিও করি, আপনারা কেমন আছেন, কি করছেন। এখন প্রায় 3টে বাজতে যায়, এখনও খাওয়া হয়নি, রান্না জাস্ট করে কমপ্লিট করে রেখেছি, ছেলেকে নিয়ে এসে ওর বাবাও তাই, ছেলে আসার পর খাবে। আর আজকে মেয়ের পরীক্ষা ছিল না, মেয়েও আজকে বাড়ি আছে, মেয়েও বলছে না আমার ভাই আসুক একবারে খাবো। তো ছেলে নিয়ে স্কুল থেকে ফিরতে ফিরতে 3:30 বেজে যাবে, তারপরে সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করব। আমার মেয়ে এখন বসে বসে আর্টের কাজ করছে, ইউটিউব দেখছে, হাতের কাজ বানা করছে, ও খুব হাতের কাজ করতে খুব ভালোবাসে কিছু না কিছু দিয়ে, বিশেষ করে যখন ওর ভাই থাকে না তখন ও এই জিনিসগুলো আরও বেশি করে, কারণ ওর ভাই থাকলে সারাক্ষণ ইউটিউব দেখে বেড়াবে, ওকে আর কোনো কিছু দেখার চান্স দেবে না। তা আমার ঘরের ছেলে মেয়ে, দুই ছেলে মেয়ে অল টাইম ঝগড়াঝাঁটি লেগে আছে, মারপিট লেগে আছে। আমার মনে হয় না আপনাদের কারোর বাড়িতে কারোর ছেলে মেয়ের মধ্যে সারাক্ষণ এরকম খুনসুটি, এরকম অশান্তি বাদে আমাকে প্লিজ জানাবেন যে হ্যাঁ সত্যি আপনাদের বাড়িতে এরকম কারোর হয় কি না। যাই হোক, বেশি কথা আর বলবো না। ও ভালো কথা, আজকে কী রান্না করেছি সেটা তো বলাই হলো না দুপুরবেলা। আজকে হচ্ছে ভোলা মাছের ঝাল করেছি, পুঁই শাক করেছি আর চাটনি, আর বেশি কিছু করিনি। আপনারা আজকে কী রান্না করেছেন জানাবেন, কিন্তু আমি এখন রেডি হই, আমার ছেলেকে আনতে যাব, তারপরে আবার দেখা হবে, খেতে বসে কথা হবে। ওকে, বাই।